এই হলো আমাদের জীবন, ভার ভারামো। থার্ড বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেলেন মুর্শিদাবাদের অনন্য প্রতিভা অনির্বেদ চট্টোপাধ্যায়। ফেমিনিজম .com-এর প্রযোজনায় অনির্বেদ চট্টোপাধ্যায়ের পরিচালনায় শর্ট ফিল্ম উত্তরণ হিউম্যান বিয়ন্ড জেন্ডার। ইন্ডিয়ান ইন্টারন্যাশনালের কেমন লাগছে? না মানে অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি তো একটা ভালো ব্যাপার থাকেই প্রথমে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ফিল্মটা মোটামুটি ধরুন 2020 যখন লকডাউন চলছে সেই পিরিয়ডে আমার তৈরি, আর এটা যেহেতু আমার জন্মদিন 13 অক্টোবর, ওই 13 অক্টোবরে আমি চেষ্টা করি প্রত্যেক বছর একটা করে শর্ট ফিল্ম, মানে নতুন শর্ট ফিল্ম রিলিজ করার আর কি। তা সে ব্যাপারে ভাঁড় দ্য ক্লাউন এবং 2023-এ রিলিজ হলো উত্তরণ হিউম্যান বিয়ন্ড জেন্ডার, যেটা জন্য থার্ড বেস্ট ডিরেক্টর আমাকে অ্যাওয়ার্ডে ভূষিত করেছে ওরা। তা আমি এইটুকুই বলবো যে ট্রান্সজেন্ডারদের নিয়ে অনেক ডকুমেন্টারি ফিল্ম হয় কিংবা ধরুন ফিচার ফিল্ম হয়েছে বেশ কিছু, সেই অর্থে মানে শর্ট ফিল্মের জগতে, মানে শর্ট ফিল্মের ক্যাটাগরিতে ট্রান্সজেন্ডারকে কোনোভাবে সেভাবে প্রাধান্য প্রাসঙ্গিকতা পাইনি আর কি। তা সেই ভেবেই আমার এই কাজটা শুরু। এর আগেও করোনা মহামারীর সময় ডাক্তার ও তাদের পরিবারকে নিয়ে শর্ট ফিল্ম বলুন ডাক্তারবাবু উপহার দিয়েছিলেন দর্শকদের। এরপর সার্কাসের জোকারদের নিয়ে গল্প ভাঁড়, এছাড়াও মননে রবীন্দ্রনাথ ঘুঙুর একটি ভালোবাসার গল্প নামক নানা শর্ট ফিল্ম করে প্রশংসিত হয়েছেন মুর্শিদাবাদের বহরমপুরের অনির্বেদ। তার এই সাফল্যে খুশি তার পরিবার সহ আত্মীয় পরিজনেরা। আমাকে ফেমিনিজম .com-এর সবাই অনেক সাহায্য করেছে এই কাজটা করার জন্য, এবং দেখছি এক এক করে এই নিয়ে 15+ মানে 15টা পুরস্কার ন্যাশনাল ইন্টারন্যাশনালি দুটোই পেয়েছে। আরও বেশ কয়েকটা ফিল্ম ফেস্টিভ্যালে আমরা অলরেডি পাঠিয়েছি, সেটা দুবাই হোক, দাদা সাহেব ফালকে হোক, সমস্ত জায়গায়। রেজাল্ট আসার অপেক্ষায়, দেখা যাক এবার কতটা কী করা যায়। তবে আমরা চেষ্টা করছি এই ফিল্মটাকে সর্ব মানে গোটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করে, আই মিন ফেস্টিভ্যালে সিলেকশন হওয়ার পরে তারপরে একটা কোনো OTT প্ল্যাটফর্মে রিলিজ করার। MTV দর্শকদের আপনি কী বলবেন? MTV দর্শকদের আমি একটাই বলবো, আমি তো নিজে অলরেডি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেই দিয়েছি, আপনারাও খুব শীঘ্রই খবরটা দেখে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আশা করছি এনাদের খবরের পরিবেশনার যে ধারাবাহিকতাটা খুব ভালো মানের আগামী দিনেও বজায় রাখবে, এবং এনাদের পাশে বেশি বেশি করে থাকুন। ধন্যবাদ। আগামী দিনে আরও ভালো কাজ করুক অনির্বেদ। MTV-র পক্ষ থেকে রইল শুভকামনা।